আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইল ক্রয় অথবা কম্পিউটার ক্রয়, মোবাইল অফিসিয়াল হোক অথবা আনঅফিসিয়াল হোক, যেই প্রোডাক্টটি আপনি কিনেন না কেন, প্রত্যেকটি প্রোডাক্ট কেনার পূর্বে অবশ্যই আপনি মেমো কালেক্ট করবেন। কেন? যদি আপনি অফিসিয়াল প্রোডাক্ট কিনেন তাহলে 1 বছরের ওয়ারেন্টি থাকে অথবা গ্যারান্টি থাকে। সেই সার্ভিস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মেমো শো করতে হবে। এখন যারা মেমো সারা প্রোডাক্ট নিতেছেন, সাপোজ মনে করেন অনেকেই দারাজ থেকে প্রোডাক্ট নেন, অনেকেই ইভিলি থেকে প্রোডাক্ট নেন, সেই ক্ষেত্রে ওইখানে তাদের যে সার্ভিস, ওয়ারেন্টি সার্ভিস বা গ্যারান্টি সার্ভিস, সেটার জন্য তাদের আলাদা সাপোর্ট আছে। যেমন আপনি যদি ইভিলি থেকে কিনেন অথবা দারাজ থেকে কিনেন, তখন সেলার হচ্ছে দারাজ, এবং দারাজের হয়তো আপনার কোনো একটা ইনফরমেশন শো করতে হবে, এবং অনেক ক্ষেত্রে তারা আইমি দিয়ে বুঝে ফেলে, যে বুঝে যে এটা দারাজ বিক্রি করছে বা এটা ইভিলি বিক্রি করছে। বাট আপনি যদি কোনো একটি দোকান থেকে কিনেন যেটা অথরাইজ শপ, অনেকে আছে আবার মাল্টি শপ খুলে, তো সেখানে ভিভো আছে, ওপো আছে, রিয়েলমি আছে, টেকনো আছে, স্যামসাং আছে, তো এই মাল্টি শপগুলোও কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে পারে, অথরাইজ ডিলার তারা। তো এখন এই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে যে আপনি কিনছেন, সেটার আপনি একটি মেমো নেবেন। মেমো নেবেন 2টা কারণে। একটি কারণ হচ্ছে, যদি আপনি মেমো না আনেন তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি যে অ্যাক্টিভেট হয়েছে সেটা আপনি ধরতে পারবেন না। আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন, তখন অনেকেই মনে করেন বক্স খোলা সেট বিক্রি করে ফেলে, হ্যাঁ, শো করায়। অনেক কাস্টমার আসে, কাস্টমার আসলে তাদেরকে বক্সের পলি খুলে তখন তাদেরকে ইয়ে করে সেট দেখায়। আবার সেই পলি কিন্তু আবার মেশিন দিয়ে লাগানো যায়, যার কারণে আপনি বুঝতে পারবেন না যে সেটা ওয়ারেন্টি অ্যাক্টিভ হয়েছে কি না। সেটা অনেক সময় সার্চ করার অপশনও থাকে না, আর অনেক সময় সেটা তারা বলেই দেয় যে আমরা এটা অ্যাক্টিভেট করে দিয়েছি, বা আপনি সিম লাগানোর সাথে সাথে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি ধরার কোনো ওয়ে নাই যে এটা কবে সেটটা অ্যাক্টিভেট হয়েছে। বক্সের ভিতরে যদি সে আবার সেট ঢুকায়, আবার ওটা পলি করে ফেলে, তখন আপনি সেটা ধরতে পারবেন না। এখন এই জন্য আপনি যদি মেমো নেন, এবং মেমো নেওয়ার পরে যদি মনে করেন আজকে 2021 সাল মার্চের 25 তারিখ আপনি সেট কিনছেন, এখন এই সেটটি ধরেন 2022 সালের 25 মার্চ পর্যন্ত আপনার এটা ওয়ারেন্টি আছে। এখন এর ভিতরে দেখা গেল যে 2022 সালে জানুয়ারি মাসে গিয়ে আপনার সেটের প্রবলেম দেখা দিচ্ছে। এখন আপনি গেলেন আপনার সার্ভিস সেন্টারে, তখন তারা বললো যে এটার তো অলরেডি এটার মেয়াদ শেষ হয়ে গেছে। তখন আপনি কোনো প্রুভ করতে পারবেন না কোনোভাবে যে আপনি এই সেটটি 25 মার্চ সেটটি কিনছেন। তখন প্রুভ করার জন্য আপনাকে অবশ্যই মেমোশ করতে হবে যে আমি দেখেন আপনাদের কাছ থেকে এত তারিখে কিনছি, বাট এখন 2 মাস আগেই বলতেছে তারা অলরেডি এটার সার্ভিস মেয়াদ শেষ, এখন এটা তারা করে দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি ওই দোকানদারকে ফোর্স করতে পারবেন যে ভাই আপনি আমার সাথে ফল্ট করছেন, এইখানে আপনি আমাকে 1 বছরের ওয়ারেন্টির সেট দেন নাই, অলরেডি ইউজ সেট আপনি আমাকে দিয়েছেন, বা এটা আপনার আগে আপনার অ্যাক্টিভেট করা, যার কারণে আমি সার্ভিস পাচ্ছি না। এখন অফিসিয়াল সেটের পরে যদি ধরেন আপনি আনঅফিসিয়াল সেট, যেমন ধরেন সেকেন্ড হ্যান্ড ফোন, সেই ক্ষেত্রে আপনার জন্য তো বাধ্যতামূলক হচ্ছে মেমো নেয়া। কেন? সেকেন্ড হ্যান্ড ফোন যেগুলোতে সিম চলে, সেই সব সেটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইনি লিখে একটি মেমো আপনার কাছ থেকে দোকানদারের কাছ থেকে আপনি নিয়ে নেবেন। কেন দোকানদারের কাছ থেকে আইনি সহ নেবেন? কারণ আপনি ওই আইনি, অনেক সময় কি হয় সেকেন্ড হ্যান্ড ফোনে কিছু খারাপ লোক আছে যারা চুরির ফোন আইনি চেঞ্জ করে ফেলে, অথবা আইনি চেঞ্জ করে সেগুলো সেল করে, বা অনেকেই দোকানে ওই ফোনগুলো চিনে না, জানে না, তারা সেট কিনে ফেলে যেটা অলরেডি আইমি চেঞ্জ। তো ওই ফোনগুলো তারা আবার বিক্রি করে, এবং আপনি কোনো এক কারণে কোনো এক সময় সফটওয়্যার প্রবলেম হলে সেটা ফ্লাশ করেন, ফ্লাশ করার পরে সেটা পূর্বের আইমি চলে আসে, এবং তখন আপনি সিম লাগালে তখন সেট যদি চুরির হয়, তখন ওই সেটটা অনেকেই পুলিশের ভোগান্তিতে পড়েন, অনেকেই বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টে পড়েন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আইমি না লিখে সেট কিনেন, আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে, তখন আপনি কোনো দোকানদারকে গিয়ে ফোর্স করতে পারবেন না যে ভাই এই সেটটা আমি আপনার কাছ থেকে নিয়েছি, এটা আপনার সেট। তাই আপনাকে অবশ্যই আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন, আপনি আইমি লিখে নেবেন এবং ডেট লিখে নেবেন যে আমি এত তারিখ আপনার কাছ থেকে এই ফোনটা কিনছি, এবং সেটাতে যেন অবশ্যই ওই আইমিটা লেখা থাকে। এখন সেই ক্ষেত্রে আপনি সেটে প্রয়োজনে আপনি আপনার সেট সহ আপনার সেটের যে আইমি এবং সেটের পিছনের যে আইমি, সাপোজ ধরেন অনেক সময় কি হয় যে আপনি ফোন কিনছেন, তো ফোনের পিছনে পুরাতন সেট যেগুলো আছে, মোটামুটি 1-2 বছর আগের সেটগুলো যেগুলো আছে, ওইগুলোতে সেটের পিছনে অথবা সিম ট্রের ভিতরে তারা আইমি লিখে দেয় বিভিন্ন কোম্পানির ফোনে। কারণ ওই কোম্পানির ফোনের ওই ভিতরের আইমি এবং সেটের ভিতরের আইমি আপনি मिलाया देखते पारें जे आसले आईएमआई ठीक आछे किना। यदि आईएमआई ठीक थाके ताहले आपनि निसंदेहे निते पारेन, तबे अवश्यई आपनाके मेमो किना लागबे, मेमो साथे नेওয়া लागबे। मेमो यदि आपनि साथे ना नेন ताहले सेटा रिस्केर विषय हये जाय। एखन आपनि आईक्लाउड फोन किनबेन, आईक्लाउड फोनेर क्षेत्रे आपनाके हयतो केउ केउ मेमो दिते पारे, केउ आबार मेमो नाও दिते पारे। आईक्लाउड फोन एटा हच्छे एकटा अवैध, एटा आईक्लाउड फोनই হচ্ছে অবৈধ ফোন, কারণ আইক্লাউড একটা আইডি মারা, যেটা যে জানে সে সেটা খুলতে পারে, আর যে জানে না সেটা আইক্লাউড হয়ে যায়। তার মানে এটা প্রথম অবস্থায় সেটা আইক্লাউড। এখন আপনি জেনে শুনে যদি আইক্লাউড ফোন কিনেন তাহলে আপনি জেনে শুনেই একটি অবৈধ ফোন কিনতেছেন। অ্যাপল আইডি যে সেটে লাগানো, যেটা খুলতে গেলে 8500 টাকা থেকে শুরু করে 27000 টাকা পর্যন্ত পে করা লাগে। সেই লক খুলতে গিয়ে অনেকেই কি করে, এই এত টাকা এফোর্ড করতে পারে না, তখন তারা এটা বাইপাস করায়, বাইপাস করে চালায়, অনেকে সিম বাইপাস করে, অনেকে মেড বাইপাস করে, মেড বাইপাস করে সেটা চালায়। তাহলে মেড বাইপাস করার মানে হচ্ছে এটাতে অ্যাপল আইডি লাগানো, কেউ না কেউ সেটে এটা ছিল এবং সেটা চুরি হয়েছে নতুবা হারিয়ে গেছে, এবং যে ওই সেটটা পাইছে সে ওইটা জানে না বিদায় সে ওইটা বাইপাস করে চালাইতেছে, অথবা সে সিম বাইপাস করছে, অথবা মেড বাইপাস করছে। তার মানে এটা জানার শুনেই এটা অবৈধ সেট। এখানে ম্যাক্সিমাম মানুষই সেটা যদি কেউ বিক্রি করে তবে সে মেমো দিবে না। আর যদি মনে করেন অনেকেই আছে এইরকম অবস্থায় কিনে, যেমন বাইরের দেশ থেকে অনেক মানুষ কি করে, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা গাড়ি চালায়, বা অনেকেই আছে রেস্টুরেন্টে জব করে, তো রেস্টুরেন্টে অনেকেই আছে বিদেশি যারা আছে, তারা মনে করেন মদ খায়, মদ খাওয়া তাদের জন্য তো আর ইজি, তো তারা মদ খেয়ে তখন মাথায় কাজ করে না, অনেক ফোন তারা তখন রেস্টুরেন্টে গাড়িতে রাইখা চলে যায় ভুলে ভুলে। ওই ফোনগুলো কালেক্ট করে করে 2 বছর 1 বছর পরে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা সময় দেশে আসে, তখন ওইগুলা সাথে করে নিয়ে আসে, নিয়ে আসার পরে ওইগুলা লট হিসাবে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে ফেলে। তো ওইটা বাইরের দেশের লস্টেড ফোন, তো ওই ফোনগুলোও বাইপাস করা হয়। তার মানে ওইটাও কিন্তু এক ধরনের, যদিও বাংলাদেশের ফোন না, বাট ওইটাও এক ধরনের অবৈধ ফোন, কারণ ওইটা তো হয়তো তারা ভুলে গেছে বা হারিয়ে গেছে, ওই ক্ষেত্রে ওই ফোনটাও কিন্তু অবৈধ ফোন। তো সেটাও যদি আপনি কিনেন সেটার ক্ষেত্রে আপনার সেটা মেমো পাবেন না। আর যদি কেউ মেমো দেয় তত বেটার। তো আপনি যদি যে কোনো সময় আইক্লাউড সেট ছাড়া অন্য যে কোনো ফোন কিনেন, স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, যে কোনো ফোন, ইভেন আমার সব থেকে যদি আপনি কিনেন, তাহলে সেই সব ক্ষেত্রে আপনি অবশ্যই ডকুমেন্ট সহ আপনি ফোন কিনবেন, ডকুমেন্ট ছাড়া আপনি ফোন কিনবেন না। আর তখন আপনার জন্য সেভ হবে, আপনি সরকারি বা প্রশাসনিক কোনো সমস্যায় পড়লে তখন আপনি মেমো শো করলে তখন প্রশাসনিকভাবে আপনাকে সাপোর্ট দেওয়া হবে, এবং আপনি ওই ফোনের টাকাটাও পাবেন, প্লাস আপনি হ্যারাসমেন্ট থেকে বেঁচে যাবেন। আর যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনি ফোনও দেওয়া লাগবে, প্লাস আপনাকে অনেক আপনার প্রশাসনিক প্রবলেমে আপনাকে ফেস করা লাগবে। তো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।